আপনি বলেন আমি আল্লাহর কালাম মানি আপনি বলেন আল্লাহ রসুন ইসলাম মানি আপনি বলেন লাহ আপনি বলেন মোহাম্মদ রসুল্লাহ কিন্তু ডার্বিন মতবাদের উপর আপনি বিশ্বাস করেন আপনি কীরকম মুসলমান হলেন তাদের এই আঁকিদা হবে যে আদম আলী ইসলাম বা মানুষ মানুষের মূল হচ্ছে বান্দর তার কাছে স্পষ্ট দলিল কোরআন এবং সুন্নতিকে পেশ করার পরেও সে যদি বলে অমুক সাইন্টিস্ট বলেছে আর এই হিসাবে তার বিশ্বাস হয় তাহলে সে মুসলমান না তুমি বলো এটা আল্লাহর কালাম আবার বলে না ডাইন সত্য বলেছে এটা কি মুসলমান হয় অতএব বাচ্চাদেরকে এই জ্ঞান শিক্ষা দেয়া এটা কখনো যা না তাই রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের উপর ওয়াজিব হলো এই চ্যাপ্টার যেগুলো লিখা হয়েছে কথিত বানভট এগুলো সব পরিত্যাগ করা ক্যান্সেল করা সব বাতিল করেন আর না হয় শুনেন আল্লাহাক বলেছেন ওয়ালা চাওয়ান আল ইসমি বলে দোয়ান গুনাহের ক্ষেত্রে জুলুমের ক্ষেত্রে তোমরা সহযোগিতা করো না গুনাহে কিন্তু সব সমান সামিল হয়ে গেলেন আপনি বলেন আমি আল্লাহর কালাম মানি আপনি বলেন আল্লাহ রসুন্লাহ ইসলাম মানি আপনি বলেন লাহ আপনি বলেন মোহাম্মদ রসুল্লাহ কিন্তু ডার্বিন মোতোয়াজের উপর আপনি বিশ্বাস করেন আপনি কীরকম মুসলমান হলেন